ঈদের ছুটি শেষ, আবার নতুন করে সেই আগের বাংলাদেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ মাসুদ পারভেজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেশ ও দেশের বাইরে থেকে যারা রাইডার মাসুদকে দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। যারা আমার চ্যানেলে এখনও নতুন অথবা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে রাইডার মাসুদের পাশে থাকবেন, লাইক ও শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখতেই পারতেছেন বৃষ্টির দিন, আজকে সারাদিন আমি বাইরে ছিলাম, এখন যাচ্ছি ছেলের স্কুলে ছেলেকে রিসিভ করার জন্য। এই বৃষ্টিতে ভিজে ভিজে আজকে সারাটা দিন কাটিয়েছি, সারাদিনে এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে কারণে সারাদিন আর কোনো ভিডিও করা হয় নাই, এই মাত্র ভিডিও করলাম আমি প্রথম। সামনে গাড়িতে ভরপুর, যেটা বলতেছিলাম বৃষ্টিতে ভিজে আজকে দিনটা পার করলাম। আর সত্যি কথা বলতে যখন বাড়ির সাথে থেকে বেরিয়েছিলাম তখন আপনার বৃষ্টি ছিল না, তাই মনে করছিলাম যে হয়তো বা আজকের দিনটা ভালো যাবে, আকাশ একটু মেঘলা ছিল, কিন্তু হুট করে আবার বৃষ্টি আসা শুরু করলো। তা যাই হোক, কাজটা শেষ করে আমি এখন বাসার দিকে রওনা দিতেছি, যাওয়ার আগে ছেলের স্কুল হয়ে গেলাম ছেলেকে রিসিভ করে নিয়ে। আর বৃষ্টিতে বৃষ্টির রাইডের মজাটাই অন্যরকম, যারা বৃষ্টির রাইডের মজাটা করছেন তারা অবশ্যই জানেন, আমার কাছেও খুব ভালো লাগতেছে এবং ছেলেও খুব খুশি যে বৃষ্টিতে রাইড করতে পেরে। আর আসলে সবসময় তো রাইড করা সম্ভব না, কারণ এভাবে বৃষ্টিতে ভিজে রাইড করতে গেলে আপনার ঠান্ডার ব্যাপার আছে, অসুখের ব্যাপার আছে। এই ফিল্ডটা আসলে কীভাবে বোঝাবো আপনাদেরকে, এত ভালো লাগতেছে ফিল্ডটা। রাস্তাঘাটে জায়গা জায়গায় পানি জমে গেছে, বেশ ভালোই পানি জমছে। আমি আরো কয়েক জায়গায় দিয়ে আসলাম, সেখানেও দেখলাম যে একই অবস্থা, পানি জমে আছে, পুরো শরীর ভিজে গেছে আমার। ঈদের ছুটি শেষ, আবার নতুন করে সেই আগের বাংলাদেশ। বন্ধুরা, বৃষ্টিতে ভিজে আনন্দটা করতেছি আমি, পানি তো ভালো জমা জমছে, পানি জমে একাকার অবস্থা। দেখলেন কিছুক্ষণ আগে আমি তাই বললাম আপনাদেরকে যে বিভিন্ন জায়গায় পানি জমে গেছে, বৃষ্টি কিন্তু খুব একেবারে জুড়ে আসছে তা না, বা একসাথে অনেকক্ষণ হয়েছে তাও না, এরপরও বৃষ্টিতে
জায়গা জায়গা পানি জমে গেছে। যাই হোক, আমরা এখানেও একই অবস্থা, এভাবে যেতে হবে। দেখছেন পানির অবস্থা, বর্ত আছে নাকি ভাইয়া? একেবারে একাকার অবস্থা, বিশাল অবস্থা, বিশাল। আজকাল ফিল্ডটা অন্যরকম, বিশাল অবস্থা। বন্ধুরা, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ যে অবস্থা আপনারা তো দেখতে পারতেছেন, আর কথা বলার সুযোগ পাচ্ছি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাইডার মাসুদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।